ঈদে অবিক্রিত পশু নিয়ে বিপাকে পড়েছে সিরাজগঞ্জের খামারিরা। বাজার দর কম থাকায় পশু বিক্রি করেননি তারা। সেসব পশু পালনে এখন প্রতিদিন বাড়ছে লোকসান। আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার নেই বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানি উপলক্ষে প্রতি বছর সিরাজগঞ্জে গরু মোটা তাজা করে থাকে খামারিরা। এবার করোনার কারণে সঠিক সময়ে হাট বসেনি। এছাড়া বাজার দর কম থাকায় গরু বিক্রি করতে পারেনি অনেকেই। জেলায় অবিক্রিত রয়ে গেছে প্রায় 35,000 পশু। এর মধ্যে গরু 22,600 এবং ছাগল ভেড়া 12,000। অনেকে ঋণ নিয়ে গরু কিনেছেন, কেউ বা বাকিতে গোখাদ্য এনেছেন। পশু বিক্রি করতে না পারায় এখন তাদের ঋণ বাড়ছে। যে পরিমাণ এই গরুগুলোর পিছে অর্থ ব্যয় করা হয়েছে সেই পরিমাণ মানে আমরা দাম পাই নাই। এই গরু এক বছর গরুগুলো পাইলে ঢাকাতে এনে অনেক খরচ করে বিক্রি রাখা গেলাম, গরুগুলো বিক্রি করতে পারলাম না, আবার সেই গরু ঢাকা থেকে আবার নিয়ে আসতে হয়েছে। বেশিরভাগ পশুর আকার বড় হওয়ায় বর্তমানে স্থানীয় বাজারে এর চাহিদা নেই। আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করলে লোকসান আরও বাড়বে। ঋণের সুদ মওকুফ এবং প্রণোদনার দাবি জানিয়েছে খামারিরা। বড়গুলোর যে মাংসের যে উৎপাদন, এই এই উৎপাদন তাদের কাছে ওইভাবে বিক্রির চাহিদা নেই, যার জন্য এখন বিক্রি ওজন করা যাচ্ছে না। এখন বাধ্য হয়ে আমাদের আর একটা বছর আমাদের এই গরু লালন পালন করতে হবে। 5 লক্ষ টাকার গরু কয় 1 লক্ষ টাকা কোরবানি উপলক্ষে গরুগুলো তৈরি করছি, আমরা কোরবানিতে বিক্রি করতে পারি না, হাটে গিয়ে আমরা উপযুক্ত দাম পাই না, যেহেতু খোল ভুষির দাম বেশি। হ্যাঁ, আর অন্যান্য যে সমস্ত দানাদার যে খাদ্য আছে এগুলোর দাম বেশির কারণে আমরা গরুর দাম পড়ে গেছে বেশি। এদিকে গরু বিক্রি না হওয়ায় অনেক খামারের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। বেতন না তো আমরা কিচ্ছু পাই না এখন। আমাদের গরু হাটে নিয়ে গেছিলাম, আমরা গাপ তুলে হাটেতে একটা গরু বিক্রি করতে পারি না। গরু বেচা হয় না, বেতনও দিয়ে আসতে না, আমার 2 মাস হলে বেতন দিয়ে না। কোরবানি উপলক্ষে গরু মোটা তাজা করা খামারিদের জন্য আপাতত কিছু করার নেই বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। না, আপাতত প্রণোদনা হবে না, এই তবে খামারিদের প্রণোদনা তো আমাদের চলছে। খামারিদের প্রণোদনা আপনার এলডিডি প্রকল্পের মাধ্যমে আমাদের তো খামারিদের প্রণোদনা তো স্পেসিফিক এই ক্ষতিগ্রস্তদের জন্য ওইভাবে কোনো প্রণোদনার ব্যবস্থা নাই। সরকারি সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসটিভি সাথে আছি সবসময়।